একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনের আবেদনের ফি জমা দেওয়া যায় নগদের মাধ্যমেও। কিভাবে পেমেন্ট নিশ্চিত করবেন তার বিস্তারিত দেখিয়ে দিব আজকের ভিডিওতে। অনলাইনে আবেদনের পেমেন্ট সংক্রান্ত আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্ভাইটি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। তো নগদে যদি আপনি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে অ্যাপে লগ ইন করে নিতে হবে। তো অ্যাপে লগ ইন করার পর আপনারা বিল পে অপশনটিকে সিলেক্ট করে নেবেন এবং বিল পে অপশনটিকে সিলেক্ট করার পর আপনাদের সামনে বিলারের একটি তালিকা আসবে, যেখান থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের জন্য এক্সআই ক্লাস অ্যাডমিশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর যে পেজটি আসবে সেই পেজের সর্বপ্রথম চাওয়া হবে স্টুডেন্টের রোল নাম্বার। এক্ষেত্রে স্টুডেন্ট এসএসসিতে তার যে রোল নাম্বার ছিল সেটি এখানে দিয়ে নেবে। পরবর্তী যে ঘরটি রয়েছে সেখানে বোর্ডের নাম দিতে হবে। এই ক্ষেত্রে স্টুডেন্ট যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডটি এখানে ফিল আপ করে নিতে হবে। পরবর্তী যে ঘরটি থাকবে সেখানে থাকছে পাশের সন, অর্থাৎ স্টুডেন্ট কোন সালে পরীক্ষা দিয়েছে সেটি এখানে লিখে দিতে হবে। এবং সর্বশেষ যে ঘরটি রয়েছে সেখানে রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার। এক্ষেত্রে আপনি যার পেমেন্টটি করতে যাচ্ছেন, অর্থাৎ স্টুডেন্টের যদি মোবাইল থাকে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিতে হবে। তো এই অপশনগুলো ফিল আপ করার পর যদি পরবর্তীতে ট্যাপ করা হয় তাহলে যেই স্ক্রিনটি আসবে সেই স্ক্রিনে স্টুডেন্টের সকল তথ্য, নাম, তার রোল নাম্বার, পাশের সন এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটি এখানে দেখানো হবে। তো পরবর্তী ট্যাপ করার পর যে ঘরটি আসবে এখানে নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেটি দিয়ে নিতে হবে, এবং পিন নাম্বারটি দিয়ে আপনি যদি সাবমিট করেন তাহলে এখানে ট্যাপ করে ধরে রাখার অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি পেমেন্টটি করতে চান সেটি নিশ্চিত করে নিতে হবে। এবং পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হলে আপনার স্ক্রিনে একটি কনফার্মেশন ইনফরমেশন দেওয়া হবে এবং সাথে সাথে আপনি আপনার মোবাইলেও একটি মেসেজ পেয়ে যাবেন। একইভাবে স্টুডেন্ট তার যে মোবাইল নাম্বারটি দিয়েছিল ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে, যার মাধ্যমে স্টুডেন্ট নিজেও বুঝতে পারবে যে পেমেন্টটি সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে দেখাবো যারা নগদ অ্যাপ ব্যবহার করেন না তারা কিভাবে ডায়াল কোডের মাধ্যমে এই পেমেন্টটি নিশ্চিত করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে *167# ডায়াল করে নগদ মেনুতে যেতে হবে, এবং নগদ মেনুতে যাওয়ার পর এখান থেকে 5 নম্বর অপশনে আপনারা বিল পে অপশনটি পেয়ে যাবেন। সেখান থেকে মেনু থেকে 5 সিলেক্ট করার পর আপনারা যে মেনুটি পাবেন সেখানে ইলেকট্রিসিটি, গ্যাস, ব্যাংক, আদার্স, এডুকেশন এই সকল অপশনগুলো দেওয়া থাকবে, যেখান থেকে আপনি 6 নম্বর অপশনটি অর্থাৎ এডুকেশন অপশনটি সিলেক্ট করে নেবেন। এডুকেশন অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দুটি অপশন পাবেন, যেখানে বিএমইটি এবং এক্সআই ক্লাস অ্যাডমিশন এগুলো থাকছে। সেখান থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশনটির নাম্বারটি আপনারা ট্যাপ করে পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর প্রথমে স্টুডেন্টের এসএসসির যে রোল নাম্বার সেটি চাওয়া হবে। এই ক্ষেত্রে স্টুডেন্টের এসএসসির রোল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করলেই স্টুডেন্টের যে বোর্ডের নেম সেটি এখানে ফিল আপ করতে হবে। বোর্ড নেম ফিল আপ করার পর পরবর্তীতে যে ঘরটি আসবে সেই ক্ষেত্রে স্টুডেন্ট যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল সেটি এখানে ফিল আপ করে নিতে হবে। এটি ফিল আপ করার পর পরবর্তী ধাপে গেলে সেই ক্ষেত্রে স্টুডেন্টের যে মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারে সে এসএমএস নোটিফিকেশন পেতে ইচ্ছুক ওই নাম্বারটি এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর পরবর্তী ধাপে গেলে অ্যামাউন্টের ঘর আসবে, যে ক্ষেত্রে 150 টাকা লিখে অ্যামাউন্টটি লিখে যদি আপনি পরবর্তী ধাপে যান সেই ক্ষেত্রে আপনার নগদের যে পিন নাম্বারটি রয়েছে পিন নাম্বার দিয়ে আপনি কনফার্মেশন করে নিতে পারেন। এইভাবে আপনারা ডায়াল কোডের মাধ্যমে একাদশ শ্রেণীর আবেদনের ফি জমা দিতে পারেন। পরবর্তীতে এক্সআই ক্লাস অ্যাডমিশন যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের নির্দেশনাবলী অনুযায়ী আপনারা ধাপগুলো ফিল আপ করে ভর্তির আবেদনটি নিশ্চিত করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।